হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন এর আগের ক্লাসগুলিতে আমরা ওডম্যান আউটের পঁচাত্তর দাগের কোশ্চেন পর্যন্ত দেখে এসছিলাম আজকের এই ক্লাসে পঁচাত্তর পর অর্থাৎ ছিয়াত্তর থেকে একশো দাগ পর্যন্ত দেখব তোমাদের বলবো ফোকাস নবোদায় বইয়ের যে কোশ্চেনগুলো আছে আগে নিজেরা সলিউশন করো তারপরে এই ক্লাসটি দেখো সলিউশনটা মেলানোর জন্য কীভাবে হয়েছে সলিউশনটা দেখবে তোমাদের ফোকাস নবোদয়ের বইয়ের লাস্টেই দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখতে পারো তারপর তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারো ওকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন আমরা সলিউশন করে দিয়েছি এই ক্লাসে মাধ্যমে তো প্রত্যেকে সেই সলিউশনগুলো দেখে তোমরা তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো চলো শুরু করা যাক আজকের এই ক্লাস এই ক্লাসের শুরুতে আমি প্রথমে তোমাদের একটা কথা বলবো যারা আমাদের বই পার্চেস করেছো তাদের উদ্দেশ্য করে আমরা অ্যাপের ক্লাস শুধুমাত্র নশো নিরানব্বই টাকাতে রেখেছি শুধুমাত্র যারা বই পার্চেস করেছ তাদের উদ্দেশ্য করেই আমাদের এই কোর্সটা তুমি বুক করে নিতে পারো এই সমস্ত বিষয়গুলি তোমরা পেয়ে যাচ্ছ বইয়ের পাশাপাশি বইয়ের সঙ্গে সঙ্গে তো যারা ক্লাসগুলি করতে চাইছো অ্যাপের মাধ্যমে অনলাইন তো তারা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ছবিতে যে নাম্বার দেখাচ্ছে এই নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো সকাল নটা থেকে বিকাল পাঁচটা অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করেও ডিটেলস জেনে নিতে পারো চলো শুরু করা যাক আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের প্রথমেই আমি বললাম যে প্রেক্ষা এডুকেশন তোমাদের ফোকাস নবোদয় যে বই নেওয়া হচ্ছে সেই বই থেকে কিন্তু আমরা আজ আজকের ক্লাসটিকে রেখেছি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা হচ্ছে ওডম্যান আউট যেটাকে আমরা বেমানচিত্র চিহ্নিত করুন পার্ট নাম্বার ফোরের ক্লাস আজকে প্রেক্ষা এডুকেশনের বাকি যেসব সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজে আমরা সবসময়ের জন্য কোশ্চেন প্রোভাইড করি তোমাদের তাছাড়া আমরা আপডেট সমস্ত ক্লাসের হোমওয়ার্ক কপিগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করা হয় তো যারা সেগুলো অ্যাক্সেস করতে চাইছো অবশ্যই অ্যাক্সেস করতে পারবে তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের ওয়েবসাইট ফলো করতে পারো সেখান থেকে বাকি ডিটেলসগুলো পেয়ে যাবে ওয়েবসাইট ডি ওয়েবসাইটের লিঙ্ক এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কও পেয়ে যাবে কিন্তু ডিসক্রিপশান বক্সে সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে ওকে চলো শুরু করা যাক আজকে ক্লাস আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে ফার্স্ট কোশ্চেন মানে আজকে তোমাদের প্রথমেই বললাম আমরা আজকে 76 দাগ 76 থেকে 100 পর্যন্ত কোশ্চেন আমরা সলিউশন করব ঠিক আছে তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে 76 দাগ 76 এই কোশ্চেনটা সলিউশন তোমরা একটু লক্ষ্য যদি করো তাহলে বুঝতেই পারবে যে এ বি সি এর মধ্য থেকে সি এবং ডি এর মধ্যে থেকে কোনটা বিবান আমি তোমাদের এই কোশ্চেনের প্রথমে মানে এই ক্লাসের প্রথমে ফার্স্ট যে কোশ্চেন সলিউশন তখন তখন থেকে আমরা বলছি যে কোশ্চেনে কীভাবে সলিউশান করতে হবে সেমভাবে সলিউশন করতে হবে দেখো এখানে এক দুই তিন চারটে খণ্ড আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চারটে খণ্ড দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চারটে খণ্ড দেখতে পাচ্ছি তাহলে সিমিলার থাকতে হবে বাকি তিনটের মধ্যে একটাই যেটা বেমানান থাকবে সেটাই আমাদের রাইট অ্যান্সার করতে হবে তাহলে অপশান এ অপশান বি অপশান ডি এদের মধ্যে আমরা সিমিলার পাচ্ছি অপশান সি যেটাই আমাদের এখানে বেমানান আর এটাই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশান সি আমরা সেভেন্টি সিক্স ছিয়াত্তর দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার করে ফেলেছি চলো চলে যাব নেক্সট কোশ্চনে নেক্সট কোশ্চেন অর্থাৎ সেভেন্টি সেভেন সাতাত্তর দাগের কোশ্চেন ওকে সাতাত্তর দাগের কোশ্চেন নাম্বার এতে যদি আমরা আসি অপশান এতে কোশ্চেন সাতাত্তর দাগের অপশান এতে দেখো এখানে একটি দুটি তিনটি চারটে খণ্ড ভাগ করা হয়েছে সেমভাবে এখানে পাচ্ছি একটি দুটি অপশান বিতে একটি দুটি তিনটি চারটে খণ্ডে আমরা পাচ্ছি সেমভাবে অপশান সিতে একটি দুটি খণ্ড পাচ্ছি আবার অপশান ডিতে একটি দুটি তিনটি চারটি তাহলে সিমিলার আমরা পেয়ে গেছি এটা এবং এই যে তিনটে অপশান এ বি ডি এদের মধ্যে চারটে খণ্ড আকৃতির আছে এবার লক্ষ্য করো অপশান এতে সমান চারটে অংশ অপশান বি বিতে সমান চারটে অংশ অপশান এ আর ডিতে কিন্তু সমান চারটে অংশ নয় তো সেক্ষেত্রে আমরা এই লজিকে আনছি না আমরা যে লজিকটা এখানে আনছি সেটা হচ্ছে কাউন্টিং মানে গোনায় এখানে চারটে আছে এখানে চারটে আছে এখানেও চারটে আছে কিন্তু অপশান সিতে চারটে নেই আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো তো কাউন্টিং এ আমরা দেখতে পাচ্ছি অপশন সি টা এখানে বিমানন হয়ে যাবে বাকিদের থেকে আলাদা চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট আটাত্তর দাগের কোশ্চেনে দেখো এখানে আমরা কাউন্টিংয়ে আসবো না কারণ কাউন্টিংয়ের উপরে অলরেডি দুটো কোশ্চেন করে ফেলেছি আজকের ক্লাসে এবার দেখো এখানে এ বি সি ডি এটাতে এই যে আকৃতিটা আমরা পাচ্ছি এটাতে দেখো এই যে আয়ত আকৃতির আয়ত আকৃতির যে আকৃতি পেয়েছি চতুর্ভুজ আকৃতি সেটাকে মাঝ বরাবর ভাজ করেছে এবার ভাগ করেছে আর কি এই যে এটাকেও এটাকেও এবং প্রত্যেকটাতে এটা হচ্ছে আমরা কমন জিনিস দেখতে পাচ্ছি প্রত্যেকটার মধ্যে আছে যেটা আলাদা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মাঝের এই রেখাটা দেখো এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে তারপরে সিমিলার আমরা পেয়ে গেছি অপশান এ অপশান সি আর অপশান এর মধ্যে আর আমি প্রথমেই তোমাদের যখন এই ক্লাসটা করিয়েছিলাম সিমিলার কথাটা উল্লেখ করেছিলাম সিমিলার যখনই থাকবে সেটাই আমাদের রাইট অ্যান্সার হবে না কারণ তিনটে অপশানের মধ্যে সিমিলার থাকবে একটা অপশানের মধ্যে যেটা সিমিলার থাকবে না সেটাই আমাদের রাইট অ্যান্সার করতে হবে তাহলে এখানে সিমিলার নয় অপশান বি তাহলে বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার কারণ অপশান বিটা সিমিলার নয় আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 79 নাইন দাগের কোশ্চেন দেখো অপশান সি এবং ডি এই কোশ্চেন মানে এই অপশান তিনটের মধ্যে কোনটা কোন তিনটে সিমিলার সেটা আমাদের বের করতে হবে এবার একটা জিনিস লক্ষ্য করো বৃত্ত কিন্তু কমন ফ্যাক্টর কমন প্রত্যেকটার মধ্যে আছে কমন আর একটা কমন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিহ্ন দুটো চিহ্ন আছে এবার দেখো দুটো চিহ্ন একই দিকে আছে একই দিকে আছে তাই না এটাতেও দেখো একই দিকে আছে এটাও একই দিকে আছে মানে এই দুটোর মধ্যে আমরা সিমিলার পেলাম আরেকটা সিমিলার আমাদের দেখতে হবে যে কোনো একটার মধ্যে এটা দেখো এদিকে আছে এটা এদিকে আছে তার মানে একই দিকে নেই তাহলে এটা আমরা সিমিলার পেলাম না এবার অপশান ডির মধ্যে যদি আসি তাহলে এই দুটোর মতো কি সিমিলার আছে সেটা একটু লক্ষ্য করো দেখো এটাও যেদিকে আছে এটাও সেদিকে আছে তো সেক্ষেত্রে আমরা অপশান বিটার মতো মানে এ বির মতো ডিটাকেও সিমিলার পেলাম তো সি ও যাবে আমাদের এখানে বেমানান কারণ সিমিলার বা মিল যেটা সেটা কিন্তু রাইট আনসার নয় যেটা অমিল যেটা এখানে রং হবে সেটাই কিন্তু রাইট অ্যান্সার হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে ওয়ান আউট এর কোশ্চেন করতে গিয়ে ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন এর সলিউশন আমরা দেখব দেখো এখানে এ বি সি ডি আছে চারটে অপশন দেওয়া আছে এবারে দেখো এই যে খন্ডটা আমরা পেয়েছি এই যে সম্পূর্ণ খন্ডটা এটার এই অংশটা মিসিং আছে তাহলে এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই পুরোটা একটা খন্ড হয়ে যাচ্ছে এবার এই যে খণ্ডটা আমরা পেলাম এই খণ্ডের যদি আমরা এই অংশটাকে বসাই তাহলে কিন্তু সম্পূর্ণ অংশ পাবো না অপশান সিতে যদি আমরা দেখো এই যে অংশটা পেলাম এটার উপরে যদি আমরা এই খণ্ডটাকে বসাই তাহলে কিন্তু মিলে যাচ্ছে মানে একটা পূর্ণ বৃত্ত পাচ্ছি নেক্সট অপশান বি ডিতে যদি আমরা আসি দেখো সেমভাবে এই আকৃতিটার এই অংশটাকে যদি মানে এটাকে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু পূর্ণ আকৃতি একটা বৃত্ত পাবো তার মানে এটাতেও পূর্ণ আকৃতি বৃত্ত পাবো এটাতেও পাবো এটাতেও পাবো মানে অপশান এ সি ডিতে কিন্তু যেটা আমরা বাকিদের থেকে আলাদা পেলাম সেটা কিন্তু অপশান বি মানে বেমানান তো অপশান বিটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চলো চলে যাব নেক্সট কোশ্চেন তাহলে এর আগের যে কোশ্চেনটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আশি দাগের কোশ্চেন আশি দাগ ঠিক আছে আশি দাগের কোশ্চেন আমরা বি করেছি এবার আমরা নেক্সট কোশ্চেন একাআশি দাগ এইটটি ওয়ান দাগের কোশ্চেন সলভ করবো এবার দেখো এটা একটা বৃত্ত এখানে একটা চতুর্ভুজ এখানে একটা বৃত্ত এবার এই যে বৃত্ত আর চতুর্ভুজ এই দুটো পেলাম পরেরটায় দেখো চতুর্ভুজ এবং বৃত্ত পেয়েছি তারপরেরটায় চতুর্ভুজ আর পাইনি তারপরটা ত্রিভুজ পেয়েছি এবার এখানে চতুর্ভুজ আর এদিকে পেয়েছি একটা বৃত্ত এবার একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে কমন যে যে অংশটা বৃত্ত আর চতুর্ভুজ কমন মাঝের এই অংশটা দেখো এটা কালো করে দেওয়া হচ্ছে বৃত্ত এটাতেও কালো করে দেওয়া হচ্ছে বৃত্ত এটাতেও কালো করে দেওয়া হচ্ছে বৃত্ত কিন্তু অপশান সিতে এখানে কিন্তু চতুর্ভুজ নেই ত্রিভুজ এই কারণের জন্য সিমিলার আমরা পেয়ে গেছি অপশান এ বি এবং ডি সিটা এর জন্য আলাদা এবং সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু বিরাশি দাগের কোশ্চেন আমরা চলে আসবো বিরাশিদাকে কোশ্চেনে দেখো অপশানের মধ্যে এটা এভাবে ঘুরেছে সেমভাবে এটা ঘুরেছে এইভাবে সেমভাবে এটা ঘুরেছে এইভাবে সেমভাবে এটা ঘুরেছে এইভাবে যদি আমি ঘোরানোর দিকটাকে লক্ষ্য করি এটা এদিকে ঘুরেছে এটা এদিকে ঘুরেছে এটাও এদিকে ঘুরেছে মানে এভাবে ঘুরেছে তাই না তাহলে এভাবে যদি ঘোরে এভাবে তাহলে ঘুরেছে কোন দিক এদিকটায় এদিক করে এটাও যদি আমরা ঘোরাই এভাবে তাহলে এটাও এদিক করে ঘুরেছে এটাকেও যদি ঘোরায় এভাবে ঘুরেছে তাহলে এটাও এদিক ঘুরেছে তাহলে তিনটের মধ্যে সিমিলার পেয়ে গেলাম অপশান বি যদি আসি দেখো এটা কেমনভাবে ঘুরেছে এভাবে ঘুরেছে এভাবে তাই না তো সেক্ষেত্রে ঘুরছে এদিক করে তাহলে ডিরেকশানটা চেঞ্জ হচ্ছে তাহলে ডিরেকশন চেঞ্জ অনুযায়ী অপশান এটা বেমানান কারণ এই অপশান বি সি ডি এর মধ্যে আমরা সিমিলার পেয়ে গেলাম অপশান এটার মধ্যেই আমরা সিমিলার পাইনি তাহলে বিরাশি দাগের কোনটা রাইট অ্যান্সার হবে অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার চলো চলে যাবো নেক্সট কোশ্চেন তিরাশি দাগের কোশ্চেন এইটি থ্রি তিরাশি দাগের কোশ্চেন কোনটা রাইট অ্যান্সার হবে দেখো একটা জিনিস লক্ষ্য করো এই যে আকৃতিটা আছে সেম আমরা এই আকৃতিটা পেলাম এই সাইডে এবার এই যে আকৃতিটা আছে সেমভাবে এই আকৃতিটাও পেয়েছে এদিকে এবার দুটো আকৃতি কিন্তু বাইরে বেরিয়ে গেছে এটাও বাইরে বেরিয়েছে এটাও বাইরে বেরিয়েছে সেমভাবে এটাও বাইরে বেরিয়েছে এটাও বাইরে বেরিয়েছে এবার এই যে আকৃতিটা পেয়েছি আর এই যে আকৃতিটা পেয়েছি এটা বাইরে বেরায়নি এটা ভেতরেই ঢুকেছে কিন্তু দুটোই ভেতরে ঢুকেছে মানে এটা যেই অংশ কাজ করেছে এটা সেম অংশে কাজ করেছে আবার এটা যে অংশে কাজ করেছে এটাও সেম অংশেই কাজ করেছে মানে সেমভাবেই কাজ করেছে এটা যেভাবে কাজ করেছে এটাও সেমভাবে কাজ করেছে অপশান ডিতে যদি আমরা সি দেখো এটা যেভাবে কাজ করেছে এটা তার বিপরীত দিকে মানে এটা ভেতরে ঢুকে গেছে এটা বাইরে বেরিয়ে গেছে বোঝা গেল তাহলে আমরা এদের মধ্যে সিমিলার পেয়ে গেলাম কিন্তু মানে মিল কিন্তু অপশান ডির মধ্যে সিমিলার পাইনি কারণ দুটোই একটার ভেতরে একটা বাইরে ঢুকেছে এই কারণের জন্য অপশন ডিটা কিন্তু বেমানান এটাই আলাদা তাহলে তিরাশি দাগের অ্যান্সার কোনটা হচ্ছে তিরাশি দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন চুরাশি দাগ ফার্স্টে দেখো আমরা একটা চতুর্ভুজ পেয়েছি যার চারটে বাহু পরে দেখো একটা তিনটে বাহু পেয়েছি একটা দুটো তিনটে তারপরে দুটো তারপরে একটা পরবর্তীতে সেমভাবে চারটে বাহু একটা দুটো তিনটে চারটে এখানে একটা দুটো তিনটে এখানে একটা দুটো তিনটে তাহলে প্রথমে আমরা এক চারটে পেয়েছি তারপরে তিনটে তারপরে দুটো তারপরে একটা এভাবে পেয়েছি কিন্তু এখানে পেলাম চারটে তিনটে আবার তিনটে পরেরটা অপশান সিতে যদি আমরা আসি দেখো একই রকমভাবে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে একটা দুটো আর একটা মানে চারটে তিনটে দুটো একটা তার পরবর্তীতে দেখো চতুর্ভুজ চারটে বাহু তারপরে একটা দুটো তিনটে তারপরে একটা দুটো তারপরে একটা তার মানে চারটে তিনটে দুটো একটা তাহলে এদের মধ্যে অপশান এ অপশান সি অপশন ডি এর মধ্যে সিমিলার পেলাম মিল পেয়েছি কিন্তু অপশান বি এর মধ্যে কোনো মিল পাইনি এ কারণের জন্য অপশন বিটা হয়ে যাবে বেমানান এখানে এইটটি ফোর চুরাশি দাগে বোঝা গেল চলো চলে যাব নেক্সট কোশ্চেন পঁচাশি দাগ এইটটি ফাইভ পঁচাশি দাগের কোশ্চেন পঁচাশি দাগের কোশ্চেনে দেখো এটা একটা অর্ধবৃত্তাকার মানে বৃত্তের অর্ধেক অংশ এটাও বৃত্তের অর্ধেক অংশ কিন্তু এটা যে যেদিক করে আছে এটা তার বিপরীত দিক আছে অপশান বিতে এটাও অর্ধেক বৃত্ত এটা যেদিকে আছে এটাও সেম দিকেই আছে অপশান সিতে একই রকমভাবে অর্ধেক বৃত্ত এটা যেদিকে আছে ভেতরেরটাও সেই দিকে করেই আছে অপশান ডিতে এটা যেদিকে আছে এটাও সেম দিকে করেই আছে তাহলে বি সি আর ডি এর মধ্যে আমরা সিমিলার পেলাম তাহলে যেটা আলাদা বাকিদের থেকে সেটা কিন্তু অপশান এ আর এটাই হয়ে যাবে আমাদের এখানে বেমানার আর এটাই রাইট অ্যান্সার বোঝা গেল আশা করি চলো চলে যাবো নেক্সট কোশ্চেন এইটটি সিক্স ছিয়াশি দাগের কোশ্চেন ওকে ছিয়াশি দাগের কোশ্চেনে যদি আমরা সলভ করি তাহলে ফার্স্টে দেখো যেটা আছে এ বি সি আর ডি এদের মধ্যে থেকে কোনটা আলাদা হবে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি চারটে বিন্দু আছে মানে চারটে গোল আছে দুটো কালো দুটো সাদা একই রকমভাবে প্রত্যেকটা এই অপশানে আছে এবার এই যে বাহুটা এটা লম্বালম্বিভাবে এসছে ঠিক আছে এটাও লম্বালম্বিভাবে এসছে এটাও লম্বালম্বিভাবে এসছে কিন্তু এটার লম্বালম্বিভাবে আসেনি এটা হরাইজেন্টাল এই আড়াআড়িভাবে আছে ঠিক আছে এবার এখানে দেখো একটা কালো একটা সাদা এটা কিন্তু বিপরীতভাবে আছে মানে এটার আর একটা উল্টো দিকে করে আছে প্রত্যেকটাতে সেম আছে তাহলে বেমানান আমরা কোনটা দেখে পাবো সেটা হচ্ছে অপশান ডি বাহুটা দেখে বাহু ডিরেকশনটা দেখে তাহলে অপশন এ বি আর সি এর মধ্যে আমরা মিল পেলাম ডির মধ্যে কোনো মিল পাইনি ডি হয়ে যাবে এখানে বেমানান ডি রাইট অ্যান্সার চলো চলে যাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টি সেভেন এইটির সিক্স আমরা দেখলাম এইটটি সেভেন এবার চলো এইটটি কি সলিউশন করবো সেটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই যে একটা মানুষকে যদি আমরা এটাকে ধরি তাহলে তার দুটো হাত দুটো পা আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো হাত দুটো পা এটারও সেম ভাবে দুটো হাত দুটো পা এটারও ভাবে দুটো হাত দুটো পা যেটা আমরা আলাদা করব মানে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে কিন্তু এই দুটোকে যদি আমরা পা ধরি দেখো একই জায়গা থেকে হচ্ছে বাকিগুলোর কিন্তু কোনো একই জায়গা থেকে নেই দেখো এটিগুলো যদি লক্ষ্য করো এটা 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 তাহলে অপশান ডিটা আমাদের এখানে বেমানান আর এটাই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তাহলে অপশান এ বি সি কিন্তু মিল আছে মিল মিললেই এখানে ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার এইটটি সেভেন থাকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন এইটটি এইট অষ্টি ধাগের কোশ্চেনে দেখো এখানে এবিসি এবং ডি এর মধ্যে থেকে কোনটা বিমান সেটা আমাদের বের করতে হবে তাহলে ফার্স্টে দেখো আমরা এই যে অংশটা পেলাম আর এই যে অংশটা পেলাম এটার মধ্যে সিমিলার আমরা সেটা পাচ্ছি হচ্ছে কি অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল মানে ডিরেকশনটা এগুলো প্রত্যেকটা এদিকে করে ঘুরেছে ঠিক আছে এবার দেখো যখন আমরা এটা দেখছি তখন এটা কিন্তু এদিক করে ঘুরেছে তার মানে এটা বিপরীত দিকে ঘুরেছে এটার মানে অপশান এর আবার অপশান সি এর মধ্যে যদি দেখি দেখো এগুলো এভাবে ঘুরেছে তাই না তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা এই দিক করে ঘুরেছে আবার অপশান ডিতে সেমভাবে এ দিক করে ঘুরেছে তার মানে এটাও এদিক করে ঘুরেছে এক্স্যাক্টলি আমরা বিটা দেখতে পাচ্ছি ডিফারেন্ট বাকিদের থেকে আলাদা বাকি সমস্ত কিছু এক শুধু ডিরেকশানটা চেঞ্জ হয়েছে তাহলে এ সি এবং বি এদের মধ্যে মিল আছে কিন্তু বি আলাদা বিটা হয়ে যাবে এখানে বেমানান বোঝা গেছে এইটটি এইট অষ্ট অশি দাগে চলো চলে যাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি সেভেন সরি এইটটি নাইন এইটটি সেভেন হয়ে গেছে অষ্ট পর উননব্বই উননব্বই এর কোশ্চেনটা দেখো সেটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি একটা দিক নির্দেশ করেছে তীর চিহ্ন এটাও সেমভাবে একটা তীর চিহ্ন এটাও সেমভাবে প্রত্যেকটার মধ্যে আমরা তীর চিহ্নটা কমন দেখতে পাচ্ছি এটার মধ্যেও তীর চিহ্ন কিন্তু কমন দেখতে পাচ্ছি এবার এই বৃত্তটা তীর চিহ্নের উপরে আছে এটাও উপরে আছে এটাও উপরে আছে কিন্তু এটা নিচে চলে গেছে তার মানে এই অংশটা মিসিং আছে এই কারণের জন্য অপশান এ বি এবং সি এদের মধ্যে কিন্তু সিমিলার আমরা দেখতে পাচ্ছি ডিটাই আলাদা এবং এটাই হয়ে যাবে এখানে বেমানান বোঝা গেছে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নব্বই নব্বই দেখের কোশ্চেনে দেখো এটা একটা লেখা আছে এক্স্যাক্টলি প্রেক্ষা লেখা আছে পি আর ই কে এস এইচ এ এটাতেও লেখা আছে পি আর ই কে এস এইচ এ এস এইচ এ স্পেলিংটা ঠিক আছে একই রকমভাবে পি আর ই কে এস এইচটা এখানে মিসিং আছে এখানে দেখো পি আর ই কে এস এইচ এ তার মানে এখানে স্পেলিং মিস্টেক আছে বাকি তিনটের মধ্যে সেম স্পেলিং আছে এদিক ওদিক করে থাকলেও ঠিক আছে আমি লজিকটাকে তোমাদের দেখতে বলবো কারণ এরকম কোশ্চেনও অনেক সময় দেয় স্পেলিং মিস্টেক কেন কারণ বাকি যে বানানগুলো আছে সেই বানানগুলোর মধ্যে সিমিলার আছে এগুলোর প্রত্যেকটা সিমিলার আছে সিমিলার মানে মিল ঠিক আছে এটাই আলাদা আছে আর এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার স্পেলিং মিস্টেক যদি দেয় তো সেক্ষেত্রে স্পেলিংগুলোকে খুব ভালো করে দেখবে দরকার হয় পরীক্ষার যে পাশে তোমাদের রাফ দেবে সেখানে লিখে নেবে উত্তরপত্রে নয় কিন্তু প্রশ্নপত্রে চলো তাহলে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার কি আসছে অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার আর উত্তরপত্রে কি করতে হবে কী না করতে হবে কোন জায়গায় কী সমস্যা করে ফেলে স্টুডেন্ট এর উপরে সমস্ত ডিটেলসে আমরা কিন্তু ক্লাসের মধ্যে বলবো যেটা তোমাদের অ্যাপের ক্লাসে বলেছি ঠিক আছে তো যারা অ্যাপের ক্লাস বুক করেন অবশ্যই বুক করে নেবে শুধুমাত্র ওয়েমার সিট ফিল আপ নয় এখানে তোমরা আরও অনেক কিছু পাবে সেটা হচ্ছে সেটের কোশ্চেন পাবে যেগুলো তোমরা টাইম টু টাইম পরীক্ষাও দিতে পারবে এবং এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয় হয়তো সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাস করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোশ্চেন প্র্যাকটিস করবে বই দেখে সলভ করবে কিন্তু তাদের মধ্যে সমস্যা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট এবং পরীক্ষা দেওয়ার ব্যাপারটা পরীক্ষা হলে এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক স্টুডেন্টরা হচ্ছে সমস্ত কোশ্চেনই পারবে কিন্তু পরীক্ষার খাতাতে যে কি করে এসছে যে কারণের জন্য সে চান্স পায় না তো এইগুলো সমস্ত কিছু আমাদের কোর্সের মধ্যে আছে অ্যাপের ক্লাসের মধ্যে তো এর জন্যই তোমাদের বলছি অ্যাপের ক্লাস বুক করে নেবে যারা বুক করতে চাইছো এবং নবদে যারা চান্স পেতে চাইছো অবশ্যই করে তারা চলো চলে যাব নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন একানব্বই দাগ ঠিক আছে একানব্বই দাগের সলিউশনটা যদি লক্ষ্য করো তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বই তারপরে দেখতে পাচ্ছি কলম তারপরে খাতা তারপরে রং। তাহলে একানব্বই দাগের এই কোয়েশ্চেনটায় প্রথমে বই দেখতে পাচ্ছি তাহলে তারপরে কলম তারপরে খাতা রঙটাই যেটা আলাদা হবে সেটা হচ্ছে এই সমস্ত মানে জিনিসের জন্য রং কিন্তু দায়ী একটা রং ফ্যাক্টার বইয়ের জন্য কলম দায়ী নয় কলমের জন্য খাতা দায়ী নয় তো সেক্ষেত্রে এদের মধ্যে আমরা মিল পাচ্ছি ঠিক আছে কিন্তু সিটাই মানে ডিটাই যেটা মিল পাচ্ছি না তো এই কারণের জন্য একানব্বই দাগের ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার চলো চলে যাব নেক্সট কোশ্চেন বিরানব্বই দাগ নাইনটি টু বিরানব্বই দাগের কোশ্চেনের সলিউশনে ফার্স্টে দেখো আমরা এখানে একটা ত্রিভুজ পেলাম আর এদিকে একটা ত্রিভুজ পেলাম এবার যে আকৃতিগুলো পেলাম কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আকৃতি সাতটা আকৃতি পেয়েছি অপশান বিতে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে আকৃতি পেয়েছি অপশান সিতে একটা দুটো তিনটে চারটে আকৃতি পেয়েছি অপশান ডিতে একটা দুটো তিনটে চারটে আকৃতি আমরা পেয়েছি তাহলে এদের মধ্যে কাউন্টিংয়ের মিল আছে গোনার মিল আছে দেখো তুমি যদি আকৃতি কেমন সেটা যদি দেখো তাহলে কিন্তু কোনোটাই রাইট অ্যান্সার পাবে না কারণ বি এ আর বিটা ডিফারেন্ট ডিফারেন্ট আকৃতি ঠিক আছে মিল নেই কোনো এই যে ভেতরের যে ওটা পাচ্ছ এটার সঙ্গে বাইরের কোনো অংশ মিল নেই এই কারণের জন্য বিটাও দেখো এই দুটো মিল থাকলে এই দুটো মিল নেই ঠিক আছে তো আকৃতি কেমন সেটার ওপরে নয় কত গুলি সেটার ওপরে কাউন্টিংয়ে তো এটা এখানে বেমানান হয়ে যাবে বাকিদের থেকে আলাদা বিরানব্বইয়ের এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি তিরানব্বই দাগ দেখো এখানে কলকাতা দিল্লি মুম্বাই কেরালা এগুলো হচ্ছে ক্যাপিটাল সিটি মানে গুরুত্বপূর্ণ শহর দেখো কলকাতা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর আর এটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শহর দিল্লি মুম্বাই মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ শহর তাহলে এগুলো প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ শহর এগুলোকে সিটিও বলা হয় কেরালা কিন্তু একটা সিটি নয় এটা একটা রাজ্য ঠিক আছে এটা কিন্তু কোনো সিটি নয় তো এই কারণের জন্য কেরালাটাকেও করে ফেলবো রাইট অ্যান্সার যদি হার্ড টাইপের কোশ্চেন দেয় এরকম টাইপের কোশ্চেনও দিতে পারে অথব এখানে যে রাইট অ্যান্সারটা তোমরা পাচ্ছ তিরানব্বই দাগের কোশ্চেনের ডি আশা করি বোঝা গেল চলো চলে যাবো নেক্সট কোশ্চেন চুরানব্বই দেখের কোশ্চেন নাইনটি ফোর দেখো এখানে একটা দুটো তিনটে আমরা বাহু পাচ্ছি মাঝে আর একটা বাহু দিয়ে ভাগ করা হচ্ছে এখানে বিটাতেও সেম সিটাতেও সেম ডিটাতেও সেম বিটাতে যেটা ডিফারেন্স দেখতে পাচ্ছি এই বাহুটার যেমন দেখো ডট মানে এগুলো এইভাবে করে দেওয়া হচ্ছে তাই না তো সেক্ষেত্রে এটাই আমাদের বেমানান বাকিগুলোর মধ্যে সিমিলার হচ্ছে এটাই বোঝা গেছে তাহলে বি চুরানব্বই দাগের বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার চলো চলো যাবো নেক্সট কোশ্চেন ছিয়ানব্বই দাগ ছিয়ানব্বই দাগের কোশ্চনে দেখো এই যে আকৃতিটা আমরা পাচ্ছি এগুলোর মধ্যে সিমিলার কিন্তু পাচ্ছি এবার এটা কিন্তু এর দিকটাতে আছে এই যে আকৃতিটা আবার বিতে দেখো এই আকৃতির বিপরীত দিকে আছে এটা সিতে এই আকৃতির বিপরীত দিকে আছে এটা আর ডিতে এই আকৃতির বিপরীত দিকে আছে এটা তো সেক্ষেত্রে এই অপশান এ বি সি এবং ডি এর মধ্যে সিমিলার অংশ আমরা পেয়ে গেছি এটাই যেটা ডিফারেন্ট এবং বাকিদের থেকে আলাদা পাচ্ছি তো সেক্ষেত্রে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে ছিয়ানব্বই দাগের এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন সাতানব্বই দাগের কোশ্চেনের আমরা চলে এসেছি সাতানব্বই দাগের কোশ্চেনের দেখো সলিউশনটা কী হবে দেখো এই যে আকৃতিটা আমরা পেয়েছি এটা পেয়েছি প্রথমে চতুর্ভুজ তারপরে এখানে যেটা পেয়েছি সেটা দেখো চতুর্ভুজের একটা দুটো তিনটে চারটে আকৃতি এবং সেম সেম আকৃতি এখানে একটা দুটো তিনটে চারটে সেম সেম আকৃতি এটাও একটা দুটো তিনটে চারটে সেম সেম আকৃতি এটাও একটা দুটো তিনটে চারটে আকৃতি হলো সেম আকৃতি নয় তো সেক্ষেত্রে কাউন্টিংয়ে কিন্তু এটা এটা করলে হবে না এটা সেম আকৃতি একই রকম আকৃতি হবে তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটাকে বেমানান করব। কারণ এদের মধ্যে আমরা সিমিলার পাচ্ছি মানে একই এক রকম আকৃতির প্রত্যেকটা আছে মানে চারটে আকৃতির প্রতিটা আকৃতি সমান সমান আকৃতি কিন্তু ডি ডিতে যদি আমরা আসি দেখো প্রত্যেকটা আকৃতি অপশান এ মানে এ আর এক আর দুই এই দুটো সেম থাকলেও এই দুটো আলাদা তো সেক্ষেত্রে আমাদের এখানে ডিটা হয়ে যাবে কিন্তু ডিফারেন্ট বাকিদের থেকে আলাদা ওকে চলো চলে যাব নেক্সট কোশ্চেন আটানব্বই দাগের কোশ্চেনে যদি আমরা চলে আসি দেখো এটা ধান এটা চাল এটা আটা এটা ভাত তাহলে কোনটা আমরা এখানে বেমানন করব। ধান যদি আমরা আসি ধান থেকে আমরা চাল পাচ্ছি ঠিক আছে চাল থেকে আমরা ভাতকে পাচ্ছি তার মানে এদের মধ্যে প্রত্যেকটা সিমিলার এই কারণের জন্য কারণ একই জিনিস থেকে তৈরি হচ্ছে কিন্তু আটা কিন্তু এদের মধ্যে থেকে কোনোটা থেকে তৈরি হয় না আটা তৈরি হবে গম থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের এর জন্য সিটা বেমানান হবে বাকি তিনটে একই হবে সিমিলা মিল বোঝা গেছে ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন তাহলে আগের কোশ্চেনটা আমরা আটানব্বই এবার আমরা নিরানব্বই দাগের কোশ্চেনে চলে এসেছি নাইনটি নাইন নিরানব্বই দাগ দেখো নিরানব্বই দাগের কোশ্চেন এখানে এটা আমরা ত্রিভুজ পেয়েছি সেমভাবে এখানে চতুর্ভুজ পেয়েছি সেম ভাবে এখানে এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সর্বভুজ আমরা পেয়েছি ছটা বাহু দিয়ে এবার এখানে দেখো ত্রিভুজ মানে তিনটে স্টার চতুর্ভুজ মানে চারটে স্টার পঞ্চভুজ মানে পাঁচটা স্টার আর এখানে সর্বভুজ মানে ছটা স্টার হওয়ার কথা কিন্তু আছে তো পাঁচটা স্টার এখানের জন্য ডিটা এখানে বেমানান কারণ এদের মধ্যে সিমিলার আমরা পেয়ে গেছি তো সেক্ষেত্রে ডি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন একশো দাগের হান্ড্রেড ঠিক আছে একশো দাগের কোশ্চেনে দেখো এর অ্যাঙ্গেলটা এদিক করে আছে মানে এদিক করে ঘোরানো আছে ঘড়ির কাটার দিকে এর অ্যাঙ্গেলটা ঘড়ির কাটার বিপরীত দিকে এর অ্যাঙ্গেলটা আবার ঘড়ির কাটার দিকে ঘড়ি এদিকটায় ঘোরে এর অ্যাঙ্গেলটা আবার দেখো এ দিকটায় আছে মানে এটাও কিন্তু ঘড়ির কাটার কোন দিকে মানে আমরা যদি এটাকে লক্ষ্য করি এভাবে এসছে তাহলে এটাও হয়ে গেছে এ দিকটা করে তাই না প্রত্যেকটা লক্ষ্য করো এটা এদিক করে হয়েছে এটাও এদিক করে হচ্ছে এটাও এদিক মানে এটাও ঘড়ির কাটার দিকে ছিল বিপরীত বলে ফেলেছি তাহলে এই যে অপশান এ বি আর সি প্রত্যেকটা ঘড়ির কাটার দিকে দেখো ঘড়ির কাটার দিকে ঘুরেছে প্রত্যেকটা ঘড়ির কাটার দিকে ঘুরেছে ঘড়ি এদিক করে ঘুরছে মানে এই যে অ্যাঙ্গেলটা মানে এই অপশান এ সি আর মানে এবিসি এর যে অ্যাঙ্গেলটা ঘড়ির কাটার দিকে ঘোড়ার দিকটা তো সেক্ষেত্রে এদের মধ্যে সিমিলার পাচ্ছি কিন্তু অপশান ডিটা এটা ঘড়ির কাটার দিকে নয় ঘড়ির কাটার বিপরীত দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ এই কারণে জন্য অপশন ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার বেমানান তাহলে আশা করি বোঝা গেল এই একশোর পর্যন্ত কোশ্চেনে চলো একশো একশো পরবর্তী মানে একশো এই কোশ্চেনটা মনে হচ্ছে একশো কোশ্চেন ভুল করে এসেছি কোনো একটা কোশ্চেনে আচ্ছা এই কোশ্চেনটাই মনে হচ্ছে একশো কোশ্চেন আগেটা নিরানব্বই ছিল নিরানব্বই ছিল ওকে দেখো এই যে কোশ্চেনটা আমরা করবো সেটা কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য যদি করো তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার আমরা পেয়ে যাব দেখো ফার্স্টে আমরা কি পেয়েছি এখানে দেখো অপশান এতে আচ্ছা এই কোশ্চেনটা করে নিই তারপরে বাকিগুলো আসছি একশো দাগের কোশ্চেনে যদি আমরা আসি তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো একশো দাগের কোশ্চেনে এটা ছোট এটা বড় আছে এটা ছোট এটা বড় আছে এটা ছোট আর এটা বড় আছে আবার এটা ছোট এটা বড় বড় এটা নেই কিন্তু এটা পিপরীত আছে তাহলে এটা হচ্ছে বিমানান আশা করি বোঝা গেছে তাহলে এটা অপশান ডিতে হচ্ছে আচ্ছা একটু দাগ নাম্বারে সমস্যা হচ্ছে এটা নাইনটি নাইন নিরানব্বই দাগ ঠিক আছে একশো নয় এটা হচ্ছে নাইনটি নাইন নয় এটা হচ্ছে নাইনটি এইট ঠিক আছে তারপরটা হবে নাইনটি সেভেন এটা হবে নাইনটি সেভেন নয় নাইনটি সিক্স এটা হবে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ এটা নাইনটি ফোর ওকে এখান থেকে ঠিক আছে নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন আর হান্ড্রেড তোমরা একটু লক দেখে নেবে এইটুক জায়গায় একটু সমস্যা হচ্ছে ওকে তাহলে এই ছিল আজ এই ক্লাস আশা করি বোঝা গেলো প্রত্যেকে বুঝতে পেরেছো নবদয়ের প্রস্তুতি একশো শতাংশ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে পারো দেখো আগে কোশ্চনে একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দাগ নাম্বারে দাগ নাম্বারগুলো আমি পরবর্তী ক্লাসে দিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করতে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে যাতে করে তোমরা নবোদের প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারো লাইভ ক্লাস করতে পারো কোনো ক্লাস মিস যাতে না হয় তো সেক্ষেত্রে নোটিফিকেশন অবশ্যই অন করে বেলাইকন থেকে প্রেস করে অন করে রাখবে কারণ তোমরা নোটিফিকেশান পেলেই বুঝতে পারবে যে এখন ভিডিও আপলোড হচ্ছে অথবা যারা আমাদের পেমেন্ট করে অ্যাপের ক্লাস করেছো আমরা সেখানেও তোমাদের যে পেইড গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের সেন্ড করে দিই লিঙ্ক সেখান থেকেও তোমরা অ্যাক্সেস করতে পারবে তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসগুলো অবশ্যই করে প্রত্যেকেই করো